সন্দেশেতে উইরা গেলে রে আমার সোনার মেনার পাখি। যে পাখি ঘর হারা সেও ফিরতে চায় আপন আলোয়, আর মানুষ তো চাই। ভাগ্য বিড়ম্বিত কিছু মানুষ নিজের সব কিছু হারানোর সাথে সাথে যখন নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, তখন আপনজন হয়ে যায় পর, একটু বেশিই পর। আপনজনই তখন ছুড়ে ফেলে রাস্তায়। তেমনি একজন হতভাগ্য মা পঞ্চাশার্ধ সাবিনা। আমাকে এত আঘাত করছে, আমি কোনোদিন একটা বদনাম করিনি। কেনে না হাজারুল্লো স্বামী, স্বামীর পায়ের তলে স্ত্রীর ভেস্ত। হ্যাঁ, ভালো হয়ে যাবেন। আপনি খাবার টাবার কিছু খাইছেন? পরিবার লোক ওকে মানে না, বুঝলেন না? আমার যে ওর যে মা আছে ওকে মানে ভালোবাসে না। তারপর আমার যে বউ আছে, বুমা আছে, মাকে একটা, হ্যাঁ একটা মা মনে করেন, মাকে মায়ের দিকে পারেন। সাত দিনের বেশি সময় ধরে এই মা ছিলেন আমাদের হেফাজতে। তার ঠিকানা সংগ্রহে আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। চেষ্টা করছিলাম কিছু নামধারী পাগলদের বৃদ্ধাশ্রমে যেন এই মায়ের ঠাঁই করে দেওয়া যায়, কিন্তু হায়, তারা নিতে চাইলেন না। কারণ তিনি নাকি পাগল। আমাদের মাথায় ঢুকল না পাগলদের বৃদ্ধাশ্রমে পাগলের কেন জায়গা হয় না। যাই হোক, অবশেষে আমরা তার পরিবারের ঠিকানা জোগাড় করতে সমর্থ হই, কিন্তু তাতে দেখা দিল নতুন বিপত্তি। তার পরিবার তাকে সাদরে নিতে চাইল না। আমাদের ভলেন্টিয়ারদের অক্লান্ত পরিশ্রমে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইউএনও ও দেবীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের বিশেষ সহযোগিতায় অবশেষে এই হতভাগ্য মাকে তার নিজ গৃহে ঠাঁই করে দেয়া গেল। তাঁদের প্রতি কৃতজ্ঞতা। দিন শেষে আমাদের তৃপ্তির জায়গা এই যে একজন অসহায় মাকে তার অধিকার ফিরিয়ে দিতে পারলাম। আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সাইমা হকের প্রতি, যিনি পরম মমতায় সাত দিনের বেশি সময় ধরে তাকে সেবা দিয়ে গেছেন। আরও কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি যারা তার ঠিকানা খুঁজে পেতে সহযোগিতা করেছেন, তাকে পরিবারের কাছে পৌঁছাতে আর্থিক সহযোগিতা দিয়েছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। ঠাকুরগাঁও সদর উপজেলার একজন নির্যাতিত নারী সাবিনা, প্রায় 50 বছর বয়স্ক, অনেকটাই নির্যাতন করা হয়েছে, বিশেষ করে তাকে ফেলে রাখা হয়েছে। তো পারিসং ফাউন্ডেশন আমার কাছে যোগাযোগ করে, সেই অনুযায়ী তারা ঠাকুরগাঁও এসেছে এবং আমরা ইতিমধ্যে সেখানকার, বিশেষ করে তিনি যে ইউনিয়নের অধিবাসী, সেই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বলেছি সে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।